আজকে তো শেষ দিন প্র্যাকটিসের তারপর দুটো একটা প্রস্তুতি ম্যাচ আছে দুই দিনের সাথে তো সবকিছু মিলে ওভারঅল প্রস্তুতিটা কেমন হলো আফগানিস্তান সিরিজের আগে আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে আমরা লাস্টে তিন চারটা দিন খুব মানে সকাল বিকাল মতন দশটা থেকে একটা দশটা থেকে পাঁচটা পর্যন্ত প্র্যাকটিস করছি তো আমার মনে হচ্ছে খুব ভালো প্র্যাকটিস হয়েছে যে লক্ষ্যগুলো নিয়ে প্র্যাকটিস করেছেন যে জায়গাগুলো নিয়ে কাজ করার লক্ষ্য ছিল সেই জায়গাগুলোতে কতটুকু আপনার প্রস্তুতি নিতে পেরেছেন দেখেন যে যেহেতু ক্যাম্প হয়েছে খুব কম দিনে তে সবাই তো জানে যে কার কার কী রোল তা আমার মনে হয় যে সবাই এখানে কারো বোঝানোর জায়গা নেই তো সবাই সবার কাজগুলো খুব ভালোভাবে করছে তাদের প্রতিপক্ষের যে শক্তির জায়গাগুলো এগুলো বিবেচনা করে এই মুহূর্তে কি মনে হচ্ছে যে আপনারা কনফিডেন্ট তাদেরকে

না সবচেয়ে তো ভালো লাগছে যে কিছু কিছু জায়গায় যে কার সেরকম কিছু বলছে না যার যেটা রোল বা যেমন আমাকে যেটা বলছে যে যেমন ব্যাটিং করতে হবে ওইভাবে করার চেষ্টা করো আর বোলিং সুন্দর জায়গায় বল করার চেষ্টা করো চার্লিঙ্গাভার্ল্ট আফগানিস্তানকে আসলে কোচিং করিয়াচ্ছে সেই দিক থেকে এখন বাংলাদেশের কোচ স্পেশালি পেইস বোলিং কোচ যেটা আপনি নিজেও সিমার অন্যান্য সিমারদের নিয়েও কাজ করা হচ্ছে এবং সাম্প্রতিক সময় বাংলাদেশ পেইসারদের আসলে পারফরমেন্স খুব একটা ভালো বলাই যায় না তো ওর কাছ থেকে নতুন কোনো টেকনিক বা নতুন কোনো কিছু পাওয়া যাচ্ছে যেটা আসলে কাজে লাগবে

যেহেতু ও শিখাচ্ছে যে বল কেমনে ধরে রিভার্স সুইং করতে হয় ওই কাজটা করাচ্ছে এবং আমরা আজকে চার পাঁচজন করছিলাম সবাই খুব ভালো রিভার্স হচ্ছিল চিটং এর উইকেট সবকিছু বিবেচনা পেসাররা কতটুকু আসলে নিজেদের মেলে ধরতে পারবে বা আফগানিস্তানকে চ্যালেঞ্জ না আসলে চিটং উইকেট সব সময় পেস বোলারদের জন্য যেহেতু ওটা ব্যাটিং এর জন্য উইকেট খুব তে যে যেই সুযোগ পায় যাতে মানে নিজের কাজগুলো যাতে ঠিকভাবে করার চেষ্টা করে আপনি নিজে কতটা কনফিডেন্ট যে আবার না আগে বলছি যে আমার কাজগুলো যাতে আমি ঠিকভাবে করে থাকতে পারি আসলে সিলেকশন আমার হাতে না আমার যেটা কাজ ভালো প্র্যাকটিস করা আমি ওই কাজগুলো ঠিকভাবে করার চেষ্টা করছি নিলে নিবে না নিলে নেয়